নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না সকল বন্ধুকে স্বাগত জানাই আজ আরও একটা নতুন রেসিপিতে আজ শেয়ার করবো ভোগের লাবড়া গতদিন সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি আমি শেয়ার করেছিলাম খিচুড়ির সাথে লাবড়া তো লাগবেই চলুন তবে দেখে নিই যেভাবে আমি ভোগের লাবড়া তৈরি করি সেই রেসিপিটা লাবড়া বানানোর জন্য যেসব সবজিগুলো আমি নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিই তবে সবজিগুলো মার্কেট থেকে এনে প্রথমে কাটার আগে দশ মিনিট যাবত জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপরে ডোলে ধুয়ে নিয়ে কাটতে হবে আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়ে লম্বা আকারে কেটে নিয়েছি নিয়েছি একশো গ্রাম কুমড়ো কুমড়োটাকেও বরফি আকার করে করে কেটে নিয়েছি নিয়েছি একশো গ্রাম সিম আরও নিয়েছি একশো গ্রাম মতন থোঁড় থোঁড়টা খোসা ছাড়িয়ে সুতো ফেলে দিয়ে কেটে নিয়েছি নিয়েছি একশো গ্রাম নেনুয়া নেনুয়াটা ঝিঙের মতন দেখতে কিন্তু ঝিঙের গায়ে ডানটাট থাকে নেনুয়ায় থাকে না নেনুয়ার গাটা তেলা হয় আর নিয়েছি একটা বড় মাপের গাজর এটাও লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একশো গ্রাম মতো বিন এটাও একই মাপের কেটে নিয়েছি প্রত্যেকটা সবজি চেষ্টা করতে হবে একই রকম মাপ করে কাটতে তাহলে রান্নাটা খুব ভালো হবে আরও নিয়ে নিয়েছি একশো গ্রাম মাপের একটা মূলো খোসা ছাড়িয়ে লম্বা আকারে কেটে নিয়েছি নিয়েছি একটা বড় মাপের বেগুন একইভাবে কেটেছি নিয়েছি একশো গ্রাম রাঙালু আর নিয়েছি একশো গ্রাম পেঁপে আর নিয়েছি অল্প একটু ফুলকপি তবে প্রত্যেকটা সবজির মাপ অ্যাভারেজ একশো গ্রাম করেই আছে আর এখানে তিতো সবজি ছাড়া যে কোনো সবজি এই লাবড়া তরকারিতে ব্যবহার করতে পারবেন আরও নিয়েছি একশো গ্রাম মটরশুঁটি নিয়েছি একশো গ্রাম সজনের ডাঁটা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি নিচে দুটো কাঁচকলার খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে কাঁচা কলাটা প্রথমে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে একটু হলুদ মাখিয়ে নেব দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো কাঁচা কলা ডিরেক্ট রান্না করলে তরকারি রঙ কালো হয়ে যায় তাই এভাবে যদি হলুদ মাখিয়ে জলে ভিজিয়ে নেন তাহলে আর রান্না করার পর তরকারি রং কালো হবে না আরও দেব নয় থেকে দশটা কলাই ডালের বড়ি এটা হোমমেড বড়ি কলাই ডাল আর পাকা চাল কুমড়ো দিয়ে বানানো এই লাবড়া তরকারির টেস্ট এই কলাই ডালের বড়ি কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এবারে রান্না করার জন্যে কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম মতন সরিষার তেল এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে আর তেলের পরিমাণটাও একটু বেশি লাগে তেলটা হালকা গরম হলে আমি বড়িগুলো দিয়ে চেড়ে ভেজে নেব তেল খুব বেশি গরম করে বড়ি দিলে বড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যায় আর বড়িটা ভালো মতন ভাজা হয় না বড়িটা আমার ভাজা হয়ে গেল আর তুলে নিলাম এবারে ওই তেলেই বেগুনটা ভেজে নেব দিয়ে দেবো বেগুনের পরিমাণে লবণ দিয়ে নেড়ে চেড়ে বেগুনটাকে ভেজে তুলে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিলাম ওই তেলে এবারে কলাটা ভেজে নেব কলা আর বেগুনটা ভালো করে ভেজে নিলাম এটা তরকারির লাস্টে ব্যবহার করব কলাটা ভাজা হয়ে গেল তুলে নিলাম তেলেই ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন আর দেবো দুটো শুকনো লঙ্কা আরও দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়ে আর দেবো খুব সামান্য পরিমাণ রাঁধুনি রাঁধুনি এই তরকারির টেস্ট অনেক বাড়িয়ে দেবে ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো আলুটা একটা একটা করে সবজি দেবো আর একটু করে নেড়ে নিয়ে আবার একটা করে সবজি দেবো আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব গাজরটা এবারে দিয়ে দেব মূলটা মূল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেব পেঁপে এবারে দিয়ে দেবো বিনসগুলো তারপরে দেব সিম দেব থোঁড় অ্যাকচুয়ালি একটা একটা করে সব সবজিগুলো দেব আর নেড়ে চেড়ে দেবো আর দিয়ে দেব মিষ্টি কুমড়ো রাঙালু আর ফুলকপি আবারও একটু ভালো করে নেড়ে দিয়ে দিয়ে দেবো নেনুয়াগুলো দিয়ে দেব সজনের ডাটা আরও দেবো যে লঙ্কাগুলো আমি চিঁড়ে রেখেছিলাম লঙ্কা কটা আর কাঁচা মটরশুঁটিগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব সবজিগুলো সব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এখানে আমি দেড় চামচ লবণ ব্যবহার করেছি আবারও সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে দিয়ে চাপা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো সবজিটা তিন মিনিট বাদে দেখুন অনেকটাই নরম হয়ে এসছে আর এই সবজি থেকে কিছুটা জলও ছেড়ে এসছে আর এই সবজির জলেই রান্নাটা হবে সবজিতে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এবারে দিয়ে দেব এক চামচ হলুদ আর দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুসারে দেবেন আর এবারে সব সবজির সাথে হলুদ লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর তার সাথে দিয়ে দেব বড়িগুলো কারণ বড়িগুলো এখন যদি না দিই তাহলে সিদ্ধ হবে না কারণ আমি এখানে কোনো জল ব্যবহার করবো না সবজির জলেই রান্নাটা হবে তাই বড়িটাও এখনই দিয়ে দিলাম গ্যাসের মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি সিমে আরও আমি তিন মিনিট বতন রান্না করে নেব আরও দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব এক চামচ চিনি ভোগের লাভরাটা একটু মিষ্টি ঝালের সমন্বয় থাকে আর তাই চিনিটা তো অবশ্যই দিতে হবে দেখো ভালো করে আবারও তরকারিটা নেড়ে দেব ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে কিন্তু এভাবে নেড়ে নেড়ে দিতে হবে কারণ যেহেতু জল ছাড়া তাই কড়াইয়ের নিচে ধরে লাগার চান্স কিন্তু অনেক বেশি রান্নাটা প্রায় আমার হয়ে এসছে আর দেখুন সব সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে আর এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা বেগুন আর কাঁচকলাটা দিয়ে আবারও সবজির সাথে খুব ভালো করে এটা মিশিয়ে পাঁচ মিনিট গ্যাসের সিম আছে রান্না করে নেব আরও পাঁচ মিনিট বাদে তরকারিটা আবারও নেড়েচেড়ে দিয়ে দিয়ে দেব দু টেবিল চামচ কুরানো নারকেল দিয়ে তরকারির সাথে নারকেল কড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আর এই ভাজা মশলার কারণে এই তরকারির টেস্ট কিন্তু অনেক বাড়বে ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে আর এই ভাজা মশলা আমি কী কী দিয়ে করেছি আমি গত ভোগের খিচুড়ি রেসিপিতে দেখিয়েছি আমি ভোগের খিচুড়ির লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব প্রয়োজনে দেখে নিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের সরস্বতী পুজোর স্পেশাল ভোগের লাবড়া এরকমই নতুন নতুন পেতে আমার চ্যানেল সন্ধ্যা রান্নাবাটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সঙ্গে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী সময়ে আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিমত আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ